বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ওয়ামান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নাবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাকাদ ক্বালা আল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা ওয়া আন উবাই ইবনে কাবিন রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সলাতুর রাজুল মা আর-রাজুল আযকা মিন সলাতিহি ওয়াহদাহ وصلاته مع الرجلين أزكى من صلاته مع الرجل وما كان أكثر فهو أحب إلى الله عز وجل رواه أبو داود والنسائي والصحابي ابن حبان الله پاکر سمست پرشنگ ساج الله پاک رب العالمين আমাদের কে হিদায়াত দান করেছেন সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বীনের বিধিবিধান মানব জাতিকে জানিয়ে দিয়েছেন। আজকের বলগুল মারামের হাদিসের দর্শের বিষয়বস্তু ইমামত সম্পর্কিত হাদিস সম্পর্কে, আর দীর্ঘ কয়েক সপ্তাহের পরে এই অধ্যায়টি লম্বা অধ্যায় শেষ হবে ইনশাআল্লাহ। ইমামত এবং জামাত, এই দুটো বিষয় ছিল এই অধ্যায়, জামাত সম্পর্কিত হাদিস এবং ইমামত সম্পর্কিত হাদিস। আমাদের সামনে যে হাদিসটি রয়েছে সেই হাদিসটির সম্পর্ক জামাতের সাথে, যত বড় জামাত হবে তত বেশি সওয়াব রয়েছে, ফজিলত রয়েছে। আর সর্বনিম্ন জামাত হচ্ছে দুইজনের, দুইজন কোনো পুরুষ হলেই, দুইজন কোনো মানুষ হলেই জামাত হতে পারে, এই হাদিস প্রমাণ করে। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সলাতুর রাজুলে মা আর-রাজুল, একজন কোন পুরুষের আরেকজন পুরুষের সাথে সলাত আদায় করা, তার মানে দুইজন হওয়া, একজন হলে জামাত হইল না, একজন পুরুষ আরেকজন পুরুষের সাথে হওয়া। পুরুষের কথা এই জন্য বলা হয়েছে যে পুরুষের উপরেই জামাত ফরজ ওয়াজিব, যদিও মাসলা ইখতিলাফ রয়েছে জামাত ফরজ ওয়াজিব নাকি সুন্নাতে মুআক্কাদা, তবে এই ব্যাপারেও সহি হচ্ছে যে জামাত ওয়াজিব, আর ওয়াজিব আর ফরজ কোনো পার্থক্য নেই অধিকাংশ আইম্মা কারীমদের নিকট। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাত ত্যাগকারীদের কঠোর শাস্তির কথা বা বিভিন্ন রকমের ধমক ইত্যাদি হাদিসে রয়েছে, দুনিয়া আখেরাতে শাস্তি অথবা তাদের গুনাহগার হওয়া ইত্যাদি, তারপরে শয়তানের বিস্তার লাভ করা তাদের উপর যারা জামাতে নামাজ পড়েন ইত্যাদি মর্মে বেশ হাদিস রয়েছে। এসব হাদিস স্পষ্ট প্রমাণ করে জামাত সুন্নাতে মুআক্কাদা না, সুন্নাতে মুআক্কাদা ছাড়লে বাড়িঘর জ্বালাতে চাইতেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুন্নাতে মুআক্কাদা ছাড়লে কেউ গুমরাহ পথভ্রষ্ট হয় না বড় ধরনের, সুন্নাতে মুআক্কাদা ছাড়লে শয়তান বিস্তার লাভ করবে, শয়তান ছেয়ে যাবে ওইসব লোকদের ওপর, এমনটা হয় না, এইরকম বেশ হাদিস রয়েছে। আর এই বিষয়টি এর আগে বিস্তারিত আমাদের এই বলগুলো মারামে দর্শে এসছে, উপর যেহেতু আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন, আল্লাহ পুরুষকে সৃষ্টিগত ভাবে গঠনের দিক থেকে তারপরে কোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাদের তুলনায় মহিলারা দুর্বল, বিভিন্ন সৃষ্টির দিক রয়েছে আভ্যন্তরীণ আর বাহ্যিক, তো এই জন্য আল্লাহ পাক এই ফজিলত যে দান করেছেন যার ফলে নেতৃত্ব পুরুষের হাতে থাকবে, পুরুষের হাতে থাকবে। অবেমা আনফাকু, আর দ্বিতীয় কারণ হচ্ছে যে যেহেতু পুরুষই খরচ করে থাকে, পুরুষের ওপর ভরণ পোষণ ফরজ, ওই মহিলার ফরজ না, তো যেই ব্যক্তি খরচ করছে বাড়িতে সে নেতৃত্ব দেবে না, যে ফ্রি ফ্রি বাড়িতে থাকছে এক পয়সা যাকে খরচ করা লাগে না, চাকরি করলো তার খরচ করা লাগবে না, বাবার যদি কোটি 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 টাকা পায় তার বড় ছেলে মেয়েদেরও খরচ করা লাগবে না, কিছুই ফরজ আল্লাহ পাক করেননি, সে কেন নেতৃত্ব দেবে? অবেমা আনফাকু, দুটো কারণে আল্লাহ পাক পুরুষদেরকে নেতৃত্ব দিয়েছেন, মহিলাকে নেতৃত্ব দেননি বাড়ির নেতৃত্বের ক্ষেত্রেও। আর ইয়ুনাসসিরানহি, অথবা বাপ যদি
মহিলা মহিলাদের এমামতি করে, এরকম জামাত করে, তাহলে ওই জামাতের হুকুম পুরুষদের জামাতের মতই। তবে যেই ক্ষেত্রে বিশেষ কোনো দলিল আছে ব্যতিক্রমের, যেমন একটি ক্ষেত্র যে এমাম পুরুষদের এমাম তিনজন হলেই সামনে দাঁড়াবে, দুজন পিছনে দাঁড়াবে, এমাম আলাদা একাই দাঁড়াবে, আর মহিলাদের ক্ষেত্রে মাঝখানে দাঁড়াবে, নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস দ্বারা প্রমাণিত। যদি পুরুষরা পিছনে থাকে তাহলে এই ইমামতি জায়েজ নাই, মহিলা ইমামতি করছে আর পিছনে যদি পুরুষ থাকে তো ইমামতি জায়েজ নাই। আচ্ছা, জামাতে নামাজ পড়া মসজিদে এটা শুধু পুরুষদের উপর কেন ফরজ করা হইল, ওয়াজিব করা হইল, পুরুষদের জন্য কেন শরীয়ত সম্মত, মহিলাদের জন্য কেন মসজিদে জামাত করা ফরজ ওয়াজিব নাই বা সুন্নতে মুআক্কাদা নাই, এতে বড় রহস্য রয়েছে, এতে বড় রহস্য রয়েছে, এই রহস্যটা জানলে ভালো। আমাদের ভাষ্যকারে এই মরা বলছেন যে বেশ কিছু কাজ রয়েছে যেই কাজগুলি পুরুষদের সাথে সম্পর্কিত, মহিলাদের সাথে সম্পর্কিত কাজ নাই, সমষ্টিগত কাজ, উম্মতে মুসলিমার বা গ্রামবাসীর এলাকাবাসীর দেশবাসীর, এই কাজগুলির ক্ষেত্রে সিদ্ধান্ত নিয়ে থাকে বা এই কাজগুলির দায়িত্ব হচ্ছে পুরুষদের উপর, মহিলাদের উপর এই সব দায়িত্ব নেই। যেমন পরামর্শ করা মুসলিম জাতি সম্পর্কে, গ্রাম সম্পর্কে, মুসলিম সমাজ সম্পর্কে, দেশের সমস্যার সমাধান সম্পর্কে পরামর্শ করা, পরামর্শ করার জন্য একত্রিত হওয়ার প্রয়োজন রয়েছে, একত্রিত হওয়ার জন্য মিটিং ডাকবেন, কল করবেন, ঢোল পিটাবেন বা বিজ্ঞাপন লাগাবেন যে আমাদের একটা মিটিং আছে, বিশেষ আলোচনা আছে, ওইসব প্রয়োজনই নেই মুসলিমদের। পাঁচ অক্ত নামাজে জামা হচ্ছে, জোহরের সময় করে নিলাম, মসজিদে আসরে করে নিলাম, মিটিং করে নিলাম, মাগরিবে করে নিলাম, ইশাই করে নিলাম, ফজরে বসে গেলাম যে না আমাদের একটি গুরুত্বপূর্ণ সমস্যা আছে, এর জন্য পরামর্শের প্রয়োজন রয়েছে, আসেন বসেন, ঠিক না, গ্রামের লোকে পেয়ে গেলাম। যদি আল্লাহ পাক পুরুষদের জামাত না ফরজ করতেন, একই গ্রামের একই মহারাল লোকদের মাসকে মাস দেখা সাক্ষাৎ হইতো না। আমি এক জায়গায় চাকরি করি, আরেক জায়গায় আরেকজন ব্যবসা করে, কেউ কারোর সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে না, যখন ও বাড়িতে যায় তখন আমি বাইরে থাকি, ঠিক না, দেখা সাক্ষাৎ হইতো না। কিন্তু নামাজের সময়, নামাজের সময় হাজির, নামাজ না হইলে নিজ নিজ ঘরে ঢুকতো, কেউ কারোর সাথে দেখা সাক্ষাৎ হইতো না, না ভালোবাসা সৃষ্টি হইতো, সমাজে এর বন্ধন মজবুত হইতো না, এরকম পরামর্শ সুযোগ সুবিধা পাওয়া যেত না, মুসলিম উম্মতের সমস্যার সমাধানের সুযোগ সুবিধা হইতো। ঠিক আছে, তারপরে যেসব লোকগুলি মসজিদে নামাজ পড়তে আসে এরা সৎ লোক, সৎ লোকদের পরামর্শের ভিত্তিতে দেশ পরিচালনা হবে, তারপরে সমাজ গঠিত হবে, সমস্যার সমাধান হবে। আর যদি মিটিং করে ওই চেয়ারম্যান সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব, নেতা সাহেব, যার পয়সা আছে পয়সাওয়ালা সাহেব, ওইসব দিয়ে যদি মিটিং আর মশওয়ারা করা হয় তো সমাজের কি সমাধান হবে? যাদের কাছে দিনের কোনো জ্ঞান নেই, আমল নেই, তাদের দ্বারা আর কি সমস্যার সমাধান হবে উম্মতে মুসলিমার? যার ফলে আজকে মুসলিম জাতির অবস্থা এরকম, দুর্দশা শেষ নেই। তারপরে মত বিনিময়, পরস্পর সহযোগিতা, সাহায্য সহযোগিতার প্রয়োজন রয়েছে, এক একটা কাজ করা যাবে না। এই কাজগুলি সাধারণত কে করে? পুরুষদের। আমরা দাওয়াতের কাজ করব, গ্রামে একটা ইসলামিক লাইব্রেরি করব, একটা মসজিদ করতে হবে, একটা ঈদগাহের ব্যবস্থা নিতে হবে, আমাদের কবরস্থান নেই, এগুলো কে করবে? একা করা সম্ভব নয়। তো সমষ্টিগত কাজের ক্ষেত্রে এই সব কাজে পুরুষদের একত্রিত হওয়ার প্রয়োজন রয়েছে। তারপরে ইসলামের শত্রুরা যে ষড়যন্ত্র করছে, এই সম্পর্কে গ্রামবাসীকে সতর্ক করা, দেশবাসীকে সতর্ক করা, সমাজ জাতিকে সতর্ক করা, এগুলি কে করবে? পুরুষরা করবে, এগুলি মহিলাদের কাজ নাই, মহিলাদের কাজ নাই এগুলি। এইরকমই কোন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া, একা সিদ্ধান্ত নেওয়া যাবে না, নেতা হলে একা কি করে সিদ্ধান্ত নেবে? একা নেতা সিদ্ধান্ত নিয়ে বসে থাকলো, হ্যাঁ, একজন আলেম সাহেব সিদ্ধান্ত নিয়ে বসে থাকলেন, আর ওই দিকে গ্রামবাসী বলছে আমাদের তো বলাই হয়নি, পরামর্শ করা হয়নি, একা করেছে, করুক, সাহায্যের হাত টেনে নেবে, তাই না? কিন্তু এই মসজিদে পুরুষ লোকদেরকে পাবে, পরামর্শ করবে, পরামর্শের ভিত্তিতে কোনো চূড়ান্ত ফয়সালা করবে। তারপরে সমস্যা, যে কোনো সমস্যা হতে পারে, সামাজিক সমস্যা হতে পারে, কারো গুমরাহি, গ্রামে গুমরাহি ছড়াচ্ছে, গ্রামে পাপের রাস্তা খুলছে, তাহলে এগুলি সম্পর্কে না এই সমাধান অবশ্যই হইতে হবে। এটা কিভাবে হবে? মসজিদ ভিত্তিক, মসজিদ হচ্ছে সমস্ত সমস্যার সমাধানের স্থান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানে মসজিদ সব সমস্ত কাজ হইত মসজিদ, মসজিদ শুধু নামাজ পড়ার জন্য না, মসজিদই আদালত ছিল,
মসজিদি মাহকামা ছিল, মসজিদই ছিল আপনার জেহাদের চূড়ান্ত ফয়সালার নেওয়ার জন্য বা করার জন্য স্থান, মসজিদ ছিল মিটিং হল, মসজিদ ছিল সমস্ত কিছুর কাজ। কার উপর হদ কায়েম করতে হবে, দণ্ডবিধান কায়েম করতে হবে, হুকুম জারি করতে হবে, সবকিছু মসজিদে হতো। এই সমস্ত কাজগুলির সম্পর্ক হচ্ছে পুরুষদের সাথে, এই জন্য পুরুষদের জন্য আল্লাহ পাক জামাত ফরজ ওয়াজিব করেছেন, জামাত শরীয়ত সম্মত। পক্ষান্তরে মহিলাদের এই ক্ষেত্রে অংশ নেওয়ার প্রয়োজন করে না। আর এমনি পড়ে অস্বীকার করে না, তাহলে যে কোনো মুসলিমরা নামাজ পড়ে, বেনামাজি হইলো নামাজ পড়ো, হ্যাঁ খুনি হইলো তারপর নামাজ পড়ো, যে কোনো পাপ করুক, হ্যাঁ যতই পাপ করুক না কেন নামাজ পড়ো, এটা হইতো তাই না? কিন্তু হাদিস সম্পর্কে আলামিন বিশ্বজাহানের মানুষকে ইমাম দারকুতনি হাদিসটা বর্ণনা করেছেন, আর হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাই তার এই হাদিসের শেষে বলছেন, তারই কিতাব এটা বুলুগুল মারাম, বলছেন বি ইসনাদিন দাইফিন, দুর্বল সনদে দুর্বল সূত্রে তিনি বর্ণনা করেছেন। এই হাদিসটার কয়েকটি সূত্র আছে, সনদ আছে, কিন্তু সবগুলি জয়ীফ। খোলাসা হচ্ছে যে এতগুলি সূত্র থাকা সত্ত্বেও, সনদ থাকা সত্ত্বেও সবগুলি জয়ীফ, একটাও সহিহ না, বাইহাকিত রয়েছে। তাতে একজন বর্ণনাকারী রয়েছে, তাকে এহেবিন বাহিন মিথ্যুক বলেছেন। তারপরে আর একটা হাদিস রয়েছে যাতে খালেদ বিন ইসমাইল রয়েছে, সে পরিত্যক্ত পরিত্যক্ত বর্ণনাকারী। আর একটা সূত্র রয়েছে আবুল ওয়ালিদ মাখজুমি থেকে, আর তার সমর্থন করেছে আবুল বুখতারি, বলছে ওয়াহ কাজ্জাব, সে মিথ্যুক ছিল, মানে এই শুধু দুর্বল না তাহলে খুব বেশি দুর্বল, জালের কাছাকাছি হাদিস। তারপরে আর একটা সূত্র রয়েছে তাতে মোহাম্মদ বিন ফজল রয়েছে, সে মাত্র পরিত্যক্ত, পরিত্যক্ত মানে যার অনেক ভুল, অথবা যে ফাসিক, যার আকীদায় কোনো সমস্যা আছে, ওই রকম বর্ণনাকারীকে বলা হয় পরিত্যক্ত, ছেড়ে দেওয়া হয়েছে তাকে। তো এইভাবে পাঁচটি সূত্র এখানে ভাষ্যকার উল্লেখ করেছেন, বলছে ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি বলছেন তার কিতাবে, আহাদিসুহা কুল্লুহা দাইফা, এই মর্মে যতগুলি হাদিস রয়েছে সবগুলি দুর্বল, শুধু দুর্বল না, গায়াত দাফে, খুবই দুর্বল, খুব বেশি দুর্বল। যদি খুব বেশি দুর্বল হয় তাহলে সমর্থনে কোনো ফায়দা হয় না, এটা হচ্ছে মহাদ্দেশিনদের কায়দা কানুন। আর হালকা দুর্বলতা, দুর্বল না, দুর্বলতা যদি থাকে তো কয়েকটি সনদ মিলে শক্তি হাসিল হয়, আর এই শক্তি হাসিল হলে সর্বনিম্ন কি হতে পারে, হাসান লে গাইরি হয়ে যেতে পারে, আমলযোগ্য হয়ে যেতে পারে। হালকা দুর্বলতা থাকলে দেখেন, আপনি শরীরের ক্ষেত্রে আমরা বলে থাকি আজকে আমাকে দুর্বলতা মনোভাব হচ্ছে শরীরটায়, তার মানে হালকা দুর্বল। আর যদি কেউ বলে আজকে আমি খুব, আজকে আমি দুর্বল, তার মানে দুর্বল, হ্যাঁ ঠিক না, দুর্বলতা মানে হালকা দুর্বলতা আছে, দুর্বলতা আছে, দুর্বল না সে, আর আমি দুর্বল, খুব বলেনি, বেশি বলেনি, শুধু বলছে আমি দুর্বল, তার মানে দুর্বল, আসলেই দুর্বল, নিশ্চিত যে দুর্বল। তো যদি খুব বেশি জয়ীফ হয় তাহলে কয়েকজন জয়ীফ কয়েকজন দুর্বল দিয়ে কোনো কাজ হবে না। একশো কিলোর যদি বস্তা থাকে আর পাঁচ বছর সাত বছরের বাচ্চাকে যদি ধরিয়ে দেন, পাঁচটা গুড়িতে পারবে, পারবে না। আশি নব্বই বছরের বুড়োগুলোকে যদি ধরিয়ে দেন, হ্যাঁ যে তোরা উঠা একশো, হ্যাঁ সব ওরাও পারবে, পারবে না। কিন্তু হ্যাঁ দুর্বল ঠিক আছে, পঞ্চাশ ষাট বছর বয়স খানিকটা দুর্বল, অথবা অসুস্থ দুর্বল, কিন্তু আছে শরীরে শক্তি আছে, উঠিয়ে দিতে পারবে পাঁচজন হইলে। তো এইরকমই ঠিক, মানে বোঝানোর জন্য আমি এই উদাহরণটা দিলাম। হাদিসের ক্ষেত্রে যদি জাফ শদীদ বেশি দুর্বল হয় তাহলে পঞ্চাশটা সূত্র থাকলেও কোনো কাজ হবে না, পঞ্চাশটা সূত্র থাকলেও কাজ হবে না, কারণ তাতে আরো সন্দেহ বেড়ে যাবে যে সবগুলি এরা জাহান্নাম ঝাপাটি একই রকম, একে অপরের সমর্থন করেছে, একে একে অপরের অন্ধ অনুকরণ করেছে, তাকলিদ করেছে। সুতরাং এদের হাদিস সহি নাই, যদি হাদিসটা সহি হতো তো একজন তো বলিষ্ঠ ব্যক্তি, বিশ্বস্ত ব্যক্তি হাদিসটা বর্ণনা করতো, তারা কেন হাদিস বর্ণনা করেনি? সেই জন্য যদি বেশি দূর। আর একটি বিষয় হচ্ছে জানাজা পড়া, তাই না? জানাজা পড়ার ক্ষেত্রে মাসলা হচ্ছে যে ফাসেকদের জানাজা পড়লে লাভ আছে না জানাজা ত্যাগ করলে লাভ আছে, এটা দেখতে হবে। সাধারণ লোকের জানাজা পড়বে অবশ্য, যে কোনো ফাসেকের বিদাতির যদি শিরকুফুরি পর্যন্ত না পৌঁছে, নাস্তিকতা, ফাসেক কিন্তু নাস্তিক নয়, বিদাতি কিন্তু বড় শিরক করা বিদাতি নয়,
কবর মাজার পূজারী বিদাতি না, হলুল ওয়াহদাতুল ওজুদের বিদাতি না, তাহলে এইরকম যদি হয় তাহলে বিদাতির জানাজা পড়া যাবে, ফাসেকের জানাজা পড়া যাবে যদি তাতে ফায়দা থাকে। আর যদি ফায়দা না থাকে তাতে না পড়লেই তাতে লোকেরা সতর্ক হবে, হেদায়ত হবে, তাহলে জানাজা ছাড়া যাবে। কিন্তু জনসাধারণ জানাজা পড়বে যে কোনো মুসলিমের, যতক্ষণ মুসলিম আছে, ইসলাম থেকে বেরিয়ে যায়নি, শিরকের মাধ্যমে অথবা নাস্তিকতার মাধ্যমে ইসলামের বিধিবিধান অস্বীকার করার মাধ্যমে এরকম বেরিয়ে যায়নি, নওয়াকাদে ইসলাম নেই, তাহলে জানাজা জনসাধারণ পড়বে। বিশিষ্ট ব্যক্তিরা, নেক লোকেরা দেখবে যে এই লোক প্রভাবশালী লোক, হ্যাঁ, এই লোকের জানাজা যদি আলেমে দিন পড়ে, হ্যাঁ, নেক পরহেজগার লোকেরা এলাকার পড়ে, তো ফায়দা হবে না ক্ষতি হবে? যদি দেখা যায় এর যদি জানাজা না পড়া যায় তাহলে দিনের দাওয়াতের রাস্তা, দিন প্রচারের রাস্তা, মসজিদ মাদ্রাসার রাস্তা বন্ধ করে দেবে, তাহলে ওই জালেমের নামাজ পড়বে, হ্যাঁ, ওই গুনাহগার বিদাতি বা ফাসেকের জানাজা পড়বে। এটা হচ্ছে হিকমত, এটা হচ্ছে হিকমত। কারণ একটা জানাজা না পড়ার কারণে সব মসজিদ যদি বন্ধ হয়ে যায়, মাদ্রাসা বন্ধ হয়ে যায়, ইসলাম প্রচার বন্ধ হয়ে যায়, তো আপনি কি লাভ করলেন? লাভ করলেন? লাভ করলেন না। তাতে অনেকে মনে করে যেগুলি কথা হয়তো মানে মন গড়া ফতুয়া না, আবদুল্লাহ বিন ওবাইর রাইসুল মোনাফিকিন ছিল না? ছিল না, মদিনার ওর চাইতে বড় মোনাফিক এই উম্মতে কেউ জন্মায়নি, তাই না? আবদুল্লাহ ওবাই মোনাফিকের জানাজার ঘটনা জানা আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু জানাজায় যাননি, যে চাদরটা যে ব্যবহার করতেন মুবারক চাদর, সেটা আবদুল্লাহ বিন ওবাই মোনাফিককে কাফন হিসাবে দান করেছিলেন, অন্য কোনো সাহাবীকে তো দেননি। হ্যাঁ, ওই মোনাফিককে কেন দিয়েছিলেন? তাতে বড় হেকমত রয়েছে। এক তো তার ছেলের নেক পরিষ্কার, তার অন্তর্জায়গা, এমন না হয় যে বাপের রাস্তা বদলে নেই, এই একটা তালিফে কল্প অন্তরকে আকৃষ্ট করা। দ্বিতীয় হচ্ছে যে এই আবদুল্লাহ বিন ওবাই মোনাফিক এই স্বপ্নে ছিল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যদি মদিনা হিজরত করে না আসতেন তাহলে সেখানকার নেতৃত্ব পদ ছিল, এটা নিশ্চিত ছিল সে। এই জন্য বড় শত্রুতা ছিল যে আরে কি করলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে এ আসলো যার ফলে আমি আর এই মদিনার নেতৃত্বই পেলাম না, বঞ্চিত হয়ে গেলাম। এই শত্রুতাকে বরদাস্ত করতে পারলো না, তার নেতৃত্বের লোভটা মারাত্মক লোভ, এটা আজকালকার নতুন কথা নয়, এটা খুব প্রাচীন ইতিহাস। নেতৃত্বের লোভ, গদির লোভ, এটা মারাত্মক জিনিস। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদরটা না দিতেন অথবা নামাজ পড়তে জানাজে না যেতেন তাহলে তার বংশ খুব প্রভাবশালী, হ্যাঁ, খাজরাজ বংশ, আওস বংশের চাইতে বড় বংশ, বংশের অনেকে আছে, তারা কষ্ট পাবে, যারা নেক সাহাবী তারাও, যারা মুনাফিক তারা সমালোচনার সুযোগ পাবে, যে দেখো নবী নামাজ পড়ছে না, মুসলমান নামাজ পড়ে না, এই মুসলমান নয়, আবদুল্লাহ বিন ওবাই নামাজ পড়তে আসতো মসজিদে, ওরা বলবে যে মুসলমান, আসলে তো মুনাফিক, আল্লাহ বলছেন মুনাফিক, তাই না? কিন্তু লোকেরা কি বলতো? মুনাফিক, মুসলমান, মুসলমানের জানাজা পড়লেন না, এইভাবে বিভ্রান্তি ছড়ায়। তো এই জন্য গিয়েছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ কোরআনে বলছেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম সাবঈনা মাররাতান ফালা ইগফির আল্লাহু লাহুম, আল্লাহ বলছেন যে এই সব মুনাফিকদের জন্য তুমি ইস্তিগফার কর, আল্লাহর কাছে ক্ষমা চাও, আর নাই চাও আল্লাহ মাফ করবেন না, ইন তাস্তাগফির লাহুম সাবঈনা মাররা, এমনকি 70 বার করেও যদি আল্লাহর কাছে ক্ষমা চাও যে আল্লাহ তুমি আবদুল্লাহ বিন ওবাই মুনাফিককে মাফ করে দাও, আবু জাহালকে মাফ করে দাও, আবু লাহাবকে মাফ করে দাও, আবু তালেবকে মাফ করে দাও, লাই ইগফির আল্লাহ লাহুম, আল্লাহ মাফ করবেন না কখনো, নাই কি কোরআনে কারিমে সূরা তাওবা আছে না? তো কথা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বলছেন উমার, উমার রাদিয়াল্লাহু তাআলা ধরে নিছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদর, ইয়া রাসূলুল্লাহ কেন নামাজ পড়বে নাই, তুসাল্লি আলা হাযাল মুনাফিক, এই মুনাফিকের জানাজা পড়বেন না আপনি, না পড়তে হবে না। নবী সাল্লাল্লাহু বলছেন আল্লাহ যদি আমাকে ইলমে গায়েব দান করতেন, গায়েবের খবর যে 71 বার দোয়া করলে আল্লাহ মাফ করে দিবেন, তো আমি 71 বার করতাম, কারণ আল্লাহ বলছেন 70 বার করলে মাফ করবে না, আল্লাহ তো সংখ্যা বোঝেন, আল্লাহ বলেছেন যতবার করবে, তাই না? সংখ্যা বলি, যেমন আমরা বলি আরে আপনার ঘরে 50 বার করে আসলাম, 50 বার গেছেন কি মানে অনেকবার, তো ওইরকমই বলা হয়েছে এখানে কোরআনের ভাষায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যদি জানতে পারতাম যে 71-72 বার যদি আমি দোয়া করতাম এর জন্য তো আল্লাহ মাফ করে দিবেন, তো আমার কাছে অন্তর সংকীর্ণতা নেই, এই মুনাফিকের জন্য দোয়া করে আল্লাহ তুমিকে মাফ করে দাও, কিন্তু আল্লাহ মাফ করবেন না। তারপরে গিয়েছেন, কেন গেছেন? কারণ না গেলেই ক্ষতি রয়েছে। কিন্তু যদি দেখা যায় যে আপনার অধীনস্থ আলেম মাশাআল্লাহ প্রভাব আছে এলাকাতে, আর এরা সব আপনার অধীনস্থ, আর এদের জানাজা একটা দুটা নেতার জানাজা ছেড়ে দিলে
দেশের লোক সতর্ক হবে, অথবা আপনার ছোট ভাই, হ্যাঁ আপনার বংশের চাচাতো ভাই, মামাতো ভাই ছোট, আর এইরকম দুই একটা জানাজে আপনি যদি না যান তো লোকের দেখেও তার আত্মীয়, তার ভাই, তার মামাতো ভাই, তার চাচাতো ভাই, তারপরে জানাজা গেল না, তার মানে হকের উপরে আছে। হ্যাঁ এর কাছে স্বজন প্রীতি নেই যে নিজের আত্মীয় হইলে বেনামাজিরও জানাজা পড়ে, হ্যাঁ আর ফাসেকেরও জানাজা পড়ে, আর আমাদের বংশ হইলে পড়ে না, না এর কাছে নেই নীতি আছে। তার এইভাবে এলাকার লোক সতর্ক হইলে কি করবে, নেক লোকেরা জানাজাই যাবে না ফাসেকদের, বিদাতিদের, হ্যাঁ পাপিষ্ঠদের। এর দলিল আবার কিসের যে নেক লোকেরা যাবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে ঋণী ব্যক্তি সম্পর্কে নবী কি বলতেন, যদি কোনো মানুষ মারা গেছে আর ঋণের বোঝা থাকতো জিজ্ঞেস করতেন, হাল আলাইহি দাইন, ঋণ আছে কি, ঋণের বোঝা এর উপর আছে, যদি বলা হতো হ্যাঁ ঋণের বোঝা আছে, তখন কি বলতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লু আলা সাহেবকুম, তোমাদের এই সাথীর জানাজা তোমরা পড়ে নাও, আমি পড়বো না। তাহলে জনসাধারণ, তখনকার জনসাধারণ সাহাবাই কেরাম, কিন্তু রাসূলুল্লাহ বিশিষ্ট ব্যক্তি, রাসূল পড়তেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা। হ্যাঁ আর যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফতুহাত হইল আর গনিমতের ধন সম্পদ আসা শুরু হলো, তখন বলছে ঠিক আছে ঋণ পরিশোধ করে দিচ্ছি, জানাজা পড়ছি, ঋণ পরিশোধ না হলে জানাজা পড়বো না। তো এর উপরেই আপনি অন্য অন্য গুনাহের ক্ষেত্রে, বিদাতের ক্ষেত্রে অথবা ফাসিকের ক্ষেত্রে, পাপের ক্ষেত্রে কেয়াস করে বলবেন যে নেক লোকেরা জানাজা পড়বে না, যদি জানাজা না পড়লে সমাজের সংস্কার হয়, সংশোধন হয়। আর একটা হাদিস আছে, সময় লম্বা হয়ে গেছে কিন্তু শেষ করে দিই হাদিসটা সংক্ষেপে, তাই না? وعن علي بن ابي طالب رضي الله عنه علي بن ابي طالب رضي الله تعالى عنه বর্ণিত قال قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم বলেছেন اذا اتى احدكم الصلاه তোমাদের কেউ যখন নামাজে আসবে, জামাতে আসলেন, ওয়াল ইমাম আলা হালিন, আর ইমাম যে কোনো অবস্থায় আছে, রুকুতে আছে, সিজদে আছে, বৈঠকে আছে, যে কোনো জায়গায় আছে, ফালিয়াসনা কামা ইয়াসনা ইল ইমাম, হ্যাঁ কামা ইয়াসনা উল ইমাম, যেমন ইমাম করে তেমনই করো, ইমাম যেখানে আছে সেখানে তাহলে পৌঁছে যেতে হবে। রাওয়াহু তিরমিজি, হাদিসটা ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, বি ইসনাদিন যাইফিন, হাফেজ ইবনে হাজার বলছেন যে হাদিসের সনদ হচ্ছে যাইফ। এই হাদিস সম্পর্কে ভাষ্যকার শেখ বাসসাম হাফেজাল্লাহ বলছেন হাদিসটা যাইফ, তবে এত দুর্বল নয়, ওয়ালাকিন্নাহু তাকওয়া বিশাহিদিন, এর সমর্থক হাদিস আছে, যার ফলে ওই সমর্থক হাদিসটা একটু শক্তিশালী হয়, হাদিসটা শক্তিশালী হচ্ছে। যদি হাদিস যাইফ হয় আর শক্তিশালী হাদিসের সমর্থন পায় খানিকটা, তাহলে কি হয়ে যাবে, হাদিস হাসানলে গাইরি আমল যোগ্য।